দিবে আল্লাহ, এই হাত অভাব দিবে না, এই হাত বলা মানুষদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, স্বেচ্ছাসেবক ভাইরা বা পুরান মুজাহিদ ভাইরা একটু উঠে যান। যাকে পছন্দ করেন, যাকে মহাব্বত করেন, যাকে ভালোবাসেন,
আল্লাহ পাক তাকে টাকা দান করেন, বিল্ডিং দান করেন, জমি দান করেন, তাকে রাজশাহী দান করেন না, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে আল্লাহ পাক দ্বীনের বুঝ দান করেন। কিসের বুঝ দান করেন? দ্বীনের বুঝ, সবচেয়ে দামি দ্বীনের সমস, এর চেয়ে দামি কোন জিনিস নাই। যে ব্যক্তির মধ্যে দ্বীনের বুঝ চলে আসে, দ্বীনের বুঝ বুঝছে, সে সব কিছু বুঝছে। আর যে দ্বীনের বুঝ বুঝে নাই সে কিছুই বুঝে নাই। কি কথা ঠিক না? আল্লাহ পাক এই কথা বলেন না, ইউআল্লিমুদ্দিন, আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে দ্বীনের ইলম দান করেন, এই কথা বলেন নাই। ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন। তাহলে বুঝের মধ্যে এবং জানার মধ্যে পার্থক্য আছে কি নাই? অবশ্যই আছে, ফার ফার ডিফারেন্স। বুঝা এক জিনিস, জানা ভিন্ন জিনিস। আমি উদাহরণ দিলে বুঝতে পারবেন। এক ব্যক্তি মিষ্টির উপরে ডক্টরেট করছে, মিষ্টি কি দিয়া বানানো হয়, দুধ দিয়া, দুধ কোথা থেকে উৎপন্ন হয়, গরুর থেকে, গরু কি খায়, দুধের মধ্যে কি আছে, বিশাল থিসিস লিখে ফেলাইছে, এরকম মোটা ডক্টরেট করছে কিসের উপরে? মিষ্টির উপরে। কিন্তু ব্যক্তি কোনোদিন মিষ্টি খায় নাই, মিষ্টি খায় নাই। আপনাদের ধারণা কি মিষ্টির যে কি স্বাদ, এই স্বাদ কি সে বুঝছে? সে মিষ্টি সময় জানতে বুঝে নাই, সে মিষ্টি সম্পর্কে জানছে কিন্তু বুঝে নাই। কিন্তু এক ব্যক্তি মিষ্টি সম্পর্কে কিছুই জানে না, কিন্তু মিষ্টি খেয়ে ফেলছে, সে মিষ্টি সম্পর্কে জানে নাই কিন্তু বুঝছে। কি কথা বলেন না কেন? সে মিষ্টি সম্পর্কে জানে নাই কিন্তু মিষ্টির স্বাদটা কি, মজা কি, সে বুঝিয়া ফেলেছে। তাই বুঝ এক জিনিস, জানা ভিন্ন জিনিস। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে মহব্বত করেন, ভালোবাসেন, কল্যাণকামী, আল্লাহ পাক তাকে দ্বীনের বুঝ দান করেন, দ্বীনের ইলম দান করেন, এরকম বলেন নাই। জানা ভিন্ন জিনিস, বুঝ ভিন্ন জিনিস। খ্রিস্টানরাও জানতে পারে, ইহুদিরাও জানতে পারে, নাস্তিকরাও জানতে পারে, বৌদ্ধরাও জানতে পারে, বুঝ নাও আসতে পারে। আবার একজন মুসলমান হয়তো বেশি জানে না কিন্তু তার বুঝ আসতে পারে। সিরাতুন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের কনফারেন্সের মধ্যে এক হিন্দু পণ্ডিত নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে জ্ঞান গরিমা খুব ভালো একটা বক্তব্য উপস্থাপন করছেন, অনেক যৌক্তিক তাত্ত্বিক এক বিশ্লেষণ দিচ্ছেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে। যে পরিচালক সে বলতেছে, দেখো এই হিন্দু পণ্ডিত আমার নবীকে যেভাবে চিনছে আমরা ওইভাবে চিনতে পারি নাই। অমনি এক বৃদ্ধ মুরুব্বী উঠে বলতেছে, আপনার কথা ঠিক না, আপনার কথা উল্টো করেন, আপনার কথা ঠিক হয় নাই, বরং আপনি এইভাবে বলেন এই হিন্দু পণ্ডিত আমার নবী সম্পর্কে যেরকম জানছে আমরাও সেভাবে জানতে পারি নাই। উনি জানছে চিনে নাই, আমরা হয়তো জানি না কিন্তু চিনছি। আমরা চেনার কারণে আমরা তার উপর ইমান আনছি, উনি না চেনার কারণে তার উপর ইমান আনতে পারে নাই। বুঝ একটা ভিন্ন জিনিস। দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোলামকে বুঝ দান করতে পারে, মালিককে বুঝ নাও দান করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলাকে বুঝ দান করছেন, তার মালিককে বুঝ দান নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন সোহেব সোহেলকে বুঝ দান করছে, বড় বড় ধনীদেরকে বুঝ দান করেন নেই। আল্লাহ পাক ইকরামা রাদিয়াল্লাহু তাআলাকে বুঝ দান করছে, তার বাবা আবু জাহেলকে বুঝ দান করেন নেই। আল্লাহ পাক খালিদকে বুঝ দান করছেন, ওলিদকে আল্লাহ পাক বুঝ দান করেন নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আলী রাদিয়াল্লাহু তাআলাকে, জাফর তাইয়্যার রাদিয়াল্লাহু তাআলাকে বুঝ দান করছেন, তার বাবা আবু তালেবকে বুঝ দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলাকে বুঝ দান করছেন কিন্তু তার বাবা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলকে আল্লাহ পাক বুঝ দান করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম হাজারো গরীব
হাজারো মূর্খ মানুষকে বুঝ দান করছেন, কিন্তু বড় বড় শিক্ষিত বড় বড় ধনত্ব ব্যক্তিকে আল্লাহ পাক বুঝ দান করেনি। কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দ্বীনের বুঝ দান করবেন তাকে আল্লাহ পাক সবচেয়ে বড় নিয়ামত দান করছেন, এর চেয়ে বড় নিয়ামত আর কিছু হতে পারে না। কাজী আল্লাহর কাছে দোয়া করি মাওলানা, হে তুমি আমাদেরকে দ্বীনের বুঝ দান করো। কিসের বুঝ দান করো? দ্বীনের বুঝ দান করো। যাই হোক, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মানব ধর্ম কি? ইসলাম। দ্বীন শব্দের অর্থটা কি? দ্বীন কাকে বলা হয়? দ্বীন জিনিসটা কি? আসলে আমরা দ্বীন সম্পর্কে অনেকেই বুঝি না, সমস্যা এখানে, ঠিক না? আর আল্লাহ পাক যাকে পছন্দ করেন তাকে কিসের নাম করেন? দ্বীনের বুঝ। দ্বীন, দ্বীনটা কি? যুগে যুগে নবীরা যাহা কিছু নিয়ে আসছেন তাকে বলা হয় দ্বীন। এই দ্বীনের মধ্য থেকে নবী আলাইহিসসালাম যে আদর্শ নীতি গ্রহণ করছেন তাকে বলা হয় ইসলাম। তাকে বলা হয় ইসলাম। সমস্ত নবীদের দ্বীন এক ছিল, কিন্তু সমস্ত নবীদের শরিয়াত এক ছিল না। এখানে দ্বীনের দ্বারা উদ্দেশ্য হলো আকীদা বা বিশ্বাস। সমস্ত নবীদের আকীদা বিশ্বাস এক, যেমন আল্লাহ কয়জন? সমস্ত নবীদের একমত, এবারে কোন নবী দ্বিমত নেই। জান্নাত জাহান্নাম সম্পর্কে সমস্ত নবীর একমত, পুলসিরাত জাহান্নাম সম্পর্কে সমস্ত নবীর একমত, কেয়ামত সম্পর্কে সমস্ত নবীর একমত। মৌলিক আকীদা বা বিশ্বাসের ব্যাপারে কোন নবীদের মধ্যে মত পার্থক্য ছিল না। সমস্ত নবীদের আকীদা বিশ্বাস এক অভিন্ন, কিন্তু শরিয়াত নিয়ম এক ছিল না। নবী আদম থেকে নবী নূহ আলাইহিসসালাম পর্যন্ত শরিয়াত ছিল, নবী আদমের নবী নূহ আলাইহিসসালাম আসার পরে আগের শরিয়াত বাদ শুরু হয়েছে। নবী নূহ আলাইহিসসালাম শরিয়াত, নবী নূহ আলাইহিসসালাম শুরু করে নবী ইব্রাহিম পর্যন্ত শরিয়াত ছিল, নবী নূহ হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আসার পরে আগের শরিয়াত বাদ চলছে কার? নবী ইব্রাহিমের শরিয়াত। নবী ইব্রাহিম আলাইহিসসালাম শুরু করে নবী মূসা পর্যন্ত শরিয়াত ছিল নবী ইব্রাহিমের, নবী মূসা আসার পরে আগের শরিয়াত বাদ চলছে নবী মূসা। নবী মূসা থেকে নবী ঈসা পর্যন্ত শরিয়াত ছিল নবী মূসা, নবী ঈসা আসার পরে আগের শরিয়াত বাদ চলছে নবী ঈসা। নবী ঈসা থেকে আমার নবী পর্যন্ত শরিয়াত ছিল নবী ঈসা, আমার নবী আসার পরে আগেকার সমস্ত নবীদের শরিয়াত বাদ কিয়ামত পর্যন্ত চলবে আমার নবীর শরিয়াত। শরিয়াত ভিন্নতা আছে, শুধু তাই নয়, শরিয়াত একই শরিয়াতের মধ্যে পরিবর্তন হয়, একই শরিয়াতের মধ্যে কি হয়? পরিবর্তন হয়। এক সময় আমাদের শরিয়াতের মধ্যে মদ খাওয়া জায়েজ ছিল, পরবর্তীতে মদ খাওয়া সম্পূর্ণ হারাম। আমাদের শরিয়াতের মধ্যে এক সময় বেপর্দা ছিল, কিন্তু পরবর্তীতে পর্দা করা ফরজ হয়ে গেছে, কথা ঠিক না? এরকম আমাদের একই শরিয়াতের মধ্যে পরিবর্তন হতে পারে, কিন্তু নবী আলাইহিসসালাম দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে আর কোনো পরিবর্তন হবে না, কেয়ামত পর্যন্ত একই অবস্থায় চলতে থাকবে। দ্বীন একটা আদর্শের নাম, একটা নীতির নাম। কিসের নাম ভাই? একটা নীতি ও আদর্শের নাম কি? দ্বীন। ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত আদর্শ নীতি ইসলাম। ইসলামের আদর্শ নীতির বাহিরে আল্লাহর কাছে কোন আদর্শ কোন নীতি কাবিলে কবুল না, কোন নীতি কোন আদর্শ কাবিলে কবুল না, গ্রহণযোগ্য না। চাই সে যে নীতি হোক না কেন, ডেমোক্রেসির নীতি হোক, সোশ্যালিজমের নীতি হোক, ক্যাপিটালিজমের নীতি হোক, কমিউনিজমের নীতি হোক, সেকুলারিজমের নীতি হোক, গণতন্ত্রবাদ হোক, ধনতন্ত্রবাদ, সমাজতন্ত্রবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, যেই নীতি আদর্শ হোক না কেন, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। ইসলামের বাহিরে কোন নীতি আদর্শ আল্লাহর কাছে গ্রহণযোগ্য না, কথা ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম কি? ইসলাম। জোরে বলেন কি? ইসলাম। ইসলাম ভাই, ইসলাম খায় না মাথায় যায়? ইসলামটা কি? হিন্দুত্ববাদ কি? খ্রিস্টানবাদ কি? ইহুদিবাদটা কি? আসলে বুঝেই না আমরা, সমস্যা এখানে। দেখেন, একজন হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ অবয়বের মধ্যে কোনো পার্থক্য নাই, চক্ষু নাক কান জিব্রা ত্বক বাহ্যিক সম্পূর্ণ রূপ এক, কিন্তু একজনকে কেন হিন্দু বললেন, একজনকে কেন খ্রিস্টান বললেন, একজনকে কেন ইহুদি বললেন,
একজনকে কেন নাস্তিক বললেন, একজনকে কেন মুসলমান বললেন, কারণটা সবই তো এক, বাহ্যিক দৃষ্টিকোণে খায় এক, চলে এক, সব দুনিয়ার বাহ্যিক উপাদান সব এক। ওই হিন্দু যা খায় মুসলমানই তাই খায়, একই খানা ভাত খায়, কি কথা ঠিক না, একই পানি পান করে, একই হাওয়া গ্রহণ করে, একই সূর্য ব্যবহার করে, একই চন্দ্র ব্যবহার করে, একই আকাশের নিচে আসে, একই মাটির মধ্যে তারা থাকে, একই চাষাবাস করে, সবই তো সমান। কিন্তু একজন হিন্দু বললেন কেন, একজন খ্রিস্টান বললেন কেন, একজন ইহুদি বললেন কেন? শুধু নীতি আদর্শ কারণ, যে হিন্দুদের নীতি আদর্শ গ্রহণ করছে তাকে বলে হিন্দু, যাকে খ্রিস্টানদের নীতি আদর্শ গ্রহণ করছে তাকে বলি খ্রিস্টান, যে ইহুদিদের নীতি আদর্শ গ্রহণ করছে তাকে বলি, জোরে বলেন, যে বৌদ্ধদের নীতি আদর্শ গ্রহণ করছে, না শুনলে সামনে আসিয়া বসেন, ওখানে শোনানো যাবে না, সামনে আসিয়া বসেন, মাস এখন কোন নাড়াচাড়া দেবেন না, সামনে আসিয়া বসুন, ওখানে শোনানো যাবে না। আচ্ছা বলেন তো, খুব খেয়াল দিয়ে শোনেন, যে ব্যক্তি হিন্দুদের হিন্দুদের নীতি আদর্শ গ্রহণ করছে তাকে কি বলছি, হিন্দু, কথা বলেন না কেন, হিন্দু, খ্রিস্টানদের নীতি আদর্শ খ্রিস্টান, যে নাস্তিকদের নীতি আদর্শ নাস্তিক, যে মুসলমানের ইসলামের নীতি আদর্শ গ্রহণ করছে তাকে বলা হয় মুসলমান। কি ভাই, ইসলামের নীতি আদর্শ, ইসলামের নীতি আদর্শ, ইসলামের নীতি আদর্শ যে গ্রহণ করছে তাকেই বলা হয় মুসলমান, তাকে বলা হয় কি মুসলমান। তা তুমি নীতি আদর্শ গ্রহণ করছো হিন্দুদের, পরিচয় দাও মুসলমান, কারণটা কি? তুমি নীতি আদর্শ গ্রহণ করছো খ্রিস্টানদের, তুমি পরিচয় দাও মুসলমান, কারণটা কি? তুমি নীতি আদর্শ গ্রহণ ইহুদিদের, তুমি পরিচয় দাও মুসলমানের, কারণটা কি? ভেজাল এখানে, ভেজাল কোন জায়গায়, ভেজাল এখানে, অন্য কোন জায়গায় ভেজাল না, বিবাহ স্বাধীন মধ্যে তুমি হাজারো নীতি আদর্শ গ্রহণ করছো হিন্দুদের। বর্তমান জমানায় বাংলাদেশের বিবাহ স্বাধীন মধ্যে যেই নীতি আদর্শ গ্রহণ করা হয় এর 80% নীতি নিয়ম হলো হিন্দুদের, 80% নীতি আদর্শ হিন্দুদের। তুমি রাজনৈতিক ক্ষেত্রে নীতি আদর্শ গ্রহণ করছে খ্রিস্টানদের নাস্তিক, আপনি প্রতিষ্ঠানে পড়তেছেন, আচ্ছা প্রতিষ্ঠানের কিছু আইন মানবেন আর কিছু আইন অন্য প্রতিষ্ঠানের মানবেন, এটা হয়? আমাকে বলেন, আমি বাংলাদেশের নাগরিক না, আচ্ছা বাংলাদেশের কিছু আইন মানব আর ভারতের কিছু আইন মানবেন, এটা হয়? আচ্ছা আপনি যেই দোকানে চাকরি করেন, যার অধীনে চাকরি করেন, তার কিছু নিয়ম মানবেন, বাহিরের কিছু নিয়ম মানবেন, এটা হয়? তাহলে কি করতে হবে? যেই প্রতিষ্ঠানে আপনি আছেন ওই প্রতিষ্ঠানের হুবাহু নিয়ম কানুন আপনাকে অবশ্যই মানতে হবে, নয়তো সেই প্রতিষ্ঠানে থাকতে পারবেন না, ভাই ডিস্টার্ব করবেন না, কথা বলার সুযোগ করে যাবেন, এখন আসার সময় পাইছেন আপনি? খুব খেয়াল দিয়ে শোনেন, আমি কথাটা বুঝাতে পারছি। আচ্ছা বলেন তো, আমি এক এক সময় এক এক নীতি আদর্শ গ্রহণ করবো, তাহলে আমি কি সেখানে থাকতে পারবো? কোনোদিন থাকতে যেই প্রতিষ্ঠানে আসেন সেই প্রতিষ্ঠানের নিয়ম ও আদর্শ আপনাকে অবশ্যই মানতে হবে, যদি না মানেন নাম কাটা যাবে, নাম চলিয়া যাবে। ঠিক আপনি ইসলামের প্রতিষ্ঠানের মধ্যে আছেন, আপনার গোটা আদর্শ নিয়ম ইসলামের থেকেই নিতে হবে, বাহিরে করে নেওয়ার সুযোগ নেই, কোনো সুযোগ নেই, আছে নাকি? কিন্তু আল্লাহ কি বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু খুলু ফিস-সিলমি কাফফাহ, হে মুমিনেরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো, মাথার মধ্যে ইসলাম অনুযায়ী সাজাও, চেহারা ইসলাম অনুযায়ী সাজাও, পোশাক ইসলাম অনুযায়ী সাজাও, দোকান ইসলাম অনুযায়ী সাজাও, ব্যবসা ইসলাম অনুযায়ী সাজাও, তোমার ছেলেকে ইসলাম অনুযায়ী সাজাও, তোমার মেয়েকে ইসলাম অনুযায়ী সাজাও, তোমার ব্যবসা বাণিজ্য কৃষ্টি কালচার তোমার রাজনীতি অর্থনীতি সুরা সিরাত সব জায়গায় যখন ইসলাম অনুযায়ী হয়ে যাবে তখন মুসলমান, তখন তুমি মুসলমান। আর আল্লাহ পাক বলছে আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ মৃত্যুর বিছানায় শুয়ো না, যদি মুসলমান না হইয়া মৃত্যুর বিছানায় শুয়াই যাও
যখন নাফরমান বদমাস বেঈমান মৃত্যু বিষয়ে আসার গিয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারে এই নাফরমান আমার অনুযায়ী ইসলাম অনুযায়ী নিজেকে সাজায় নাই, সুরাত সাজায় নাই, পোশাক সাজায় নাই, ওর ঘরকে সাজায় নাই, ব্যবসা সাজায় নাই, দলকে সাজায় নাই, বরং খ্রিস্টান ইহুদি হরেক রকমের নজর সজ্জিত হয়েছে। খবরদার এই নাফরমান কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম কানান। যখন ইসলাম অনুযায়ী না সাজাইয়া মাওলার কবরে যাবা, মুসলমানের যেই মর্যাদা কবরে থাকার উচিত ছিল সেই কবরে ফরমান, কোন কোন না ফরমানের কবরের মধ্যে একটা নয় দুইটা নয় 99টা সাপ জমা দেওয়া যাবে। বাবারে সহ্য করতে পারবি? ওই আজাব তো কেউ সহ্য করতে পারব না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। বাবারে কবর খুবই মারাত্মক এক জায়গা, যেখানে সাথী নাই বাতি নাই। নবী আলাইহিসসালাম কত যুবকের নিকট থেকে রওনা করলেন, দেখেন যুবকরা হাসি তামাশা মধ্যে লিপ্ত। নবী আলাইহিসসালাম বলেন, হে যুবকরা, নিশ্চয়ই তোমরা কবরের কথা ভুলিয়া গেছো। যুবক তুমি কি জানো কবর প্রতিদিন ডাক দিয়া কি বলে? কবর প্রতিদিন ডাক দিয়ে বলে, হে গোটা দুনিয়ার মানুষ, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল দূর। হে গোটা দুনিয়ার মানুষ, আমি একে একে ঘর, খবরদার মাওলাকে সাথে না নিয়া কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল জুলমা, আমি অন্ধকারের ঘর, দুনিয়ার অন্ধকারের চেয়ে আমার মধ্যে সত্যের ঘর অন্ধকার বেশি। খবরদার বাতিল ব্যবস্থা না করিয়া কেউ আমার কাছে আসিও না। আনা বাইতুল ওয়াহশা, আনা বাইতুল দূর, আমি পোকা মাকড়ের ঘর, আমি সাপ বিষ্ঠুর ঘর। খবরদার পুটিকার না নিয়া কেউ আমার কাছে আসবা না। তুমি কেন দেখো না দুনিয়া একটা স্বপ্নের জিন্দগি? কবে জন্ম হইলাম, কবে দাঁত উঠলো, কবে দাঁত পড়লো, কবে দাড়ি উঠা শুরু করলো, আবার কবে কোন তারিখের থেকে কোন রং তুলি কাঁচা দাড়ির মধ্যে সাদা রং লাগানো শুরু করলো? কে তোমার চোখের পাওয়ার নষ্ট করতে আছে? কে কানকে দুর্বল করিয়া ফেলাইতে আছে? কে হাতের শক্তি রহিত করিয়া ফেলাইতে আছে? কে কোমরকে শুকাইয়া ফেলাইতে আছে? বাবারে, যেরকম বিকাল বেলা রাখাল গরু ছাগল বলে হাঁকাইতে হাঁকাইতে গোয়াল ঘরের দিকে নিয়ে যায়, ঠিক কে যেন তোমাকে আমাকে পিছন থেকে হাঁকাইতে হাঁকাইতে কবরের দিকে নিয়ে রওনা করছে। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কেউ তো কবরের কিনারায় কিনারায় চক্কর লাগানো শুরু করছে, কি নিয়ে রওনা করছিল বাবা? হাজরুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তাদের কান্দনার গড়াগড়ি করতে আছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চা, সে ভাবছে আমার মা যেন কোন বিপদে পড়িয়া গেছে। দৌড়ে আপনার হাবিবের কাছে গিয়ে বলতে আসেন, আব্বাজান জলদি আসেন, আমার মা কান্নাকাটি করতে আছে, আমার মা গড়াগড়ি করতে আছে, শরীরের মধ্যে ধুলাবালি লাগাইয়া ফেলাইছে, জলদি আসেন। নবী আলাইহিসসালাম ওয়াসাল্লাম আসিয়া দেখে খাদিজা কান্দে গড়াগড়ি করতে আছে। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কেন কান্দো, কেনই বা গড়াগড়ি করো? খাদিজা রাদিয়াল্লাহু আনহা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ,
আজকে দুনিয়ার মধ্যে বিপদে পড়লে কত মানুষ আমাকে সাহায্য করার জন্য আসে, কত মানুষ আমাকে সাহায্য সহযোগিতা করার জন্য আসে, কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কবরের মধ্যে বিপদে পড়িয়া যাই আর আমার মাওলার সাহায্য আমাকে না করলে আমার কি উপায় হবে, সেই কবরের চিন্তা কান্নাকাটি করতে আসি। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কান্না থামাবো না, কান্দতে কান্দতে মাওলার কবরে চলিয়া যাব। আল্লাহর হাবিব বলেন, খাদিজা কান্না থামাও। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি তিনটা ওয়াদা আমার সাথে করতে পারেন আমি কান্না থামাবো। আল্লাহর হাবিব বলেন, কি ওয়াদা তুমি বলো? খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব আপনার জামা মুবারক জুব্বা মুবারক দিয়ে আমাকে কাফন পরাইবেন, আপনার জামার বরকতে কবরের দুই পাশের মাটি আমাকে চাপ দিতে পারবে না, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য খাস করে দোয়া করবেন, আপনার দোয়ার পর করে কবরের মধ্যে আমার আজাব হবে না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে দাফন করে যখন সবাই ঘরে চলে আসবে আপনি আমার কবর কাছ থেকে আসতে পারবেন না, কারণ কবরের মধ্যে ফেরেশতাদের জবাব আমি দিতে পারবো না, আমার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনি দিয়া দিবেন। আল্লাহর হাবিব বলেন, খাদিজা আমি ওয়াদা করলাম, তিনটা ওয়াদা আমি পালন করব। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর হাবিবের জামা মুবারক দিয়ে কাফন পরাইলেন, আল্লাহর হাবিব খাস করিয়া তার জন্য দোয়া করলেন, তাকে দাফন করিয়া সবাই যখন ঘরে চলে আসছে আল্লাহর হাবিব কবরের কিনারায় দাঁড়াইয়া আছেন। রাত অনেক হয়ে গেছে, আল্লাহ আমার হাবিব গো, সবাই তো ঘরে চলিয়া গেছে, আপনি কেন কবরের কিনারে দাঁড়াইয়া আছেন? নবী আলাইহিসসালাম বললেন, মাওলা রে, খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব দেওয়ার জন্য দাঁড়াইয়া রইলাম, কই ফেরেশতাদের কোনোই সারা শব্দ পাই না। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, আমার হাবিব গো, খাদিজার পক্ষ থেকে ফেরেশতাদের জবাব আপনার দেয়া লাগবে না, বরং খাদিজার পক্ষ থেকে আমি মাওলায় নিজে ফেরেশতাদের জবাব দিয়া দিছি। আল্লাহ আমার বাবারা, আমার পর্দালা মা বোনেরা, যেই খাদিজার পক্ষ থেকে আমার মাওলায় নিজে ফেরেশতাদের জবাব দিয়া দিছে, সেই খাদিজা কবরের মাঝে এত কান্দে পারে, সেই খাদিজা কবরের মাঝে এত কান্দে পারে, সেই কবরের চিন্তা তোমার আমার চোখে কেন পানি নাই রে বাবা, সেই কবরের চিন্তা তুমি আমি কেন অস্থির নাই রে বাবা, সেই কবরের চিন্তে কেন গড়াগড়ি করি না রে বাবা, আসলে কপাল পুড়িয়া গেছে আর কিছু না, আর কিছু না, গুনাহ করতে করতে কলমটা মরিয়া গেছে, গুনাহ করতে করতে কলমটা মরিয়া গেছে, অন্ধকার দিনের বোঝা সে না, দিন ভালো লাগে না, আমার যুবক বাবা, আমার মুরব্বী বাবার, আমার পর্দারা মা বোনেরা, এ বড়লোকের দাদারা, এ আমার বড়লোক বাবারা, এই শরীরকে কত সুন্দর সাজাইছ, এই শরীরের মধ্যে কত দামি দামি সাবান লাগাইছ, কত সোনা, কত পাউডার, কত পারফিউম, কত সেন্ট, কত আতর লাগাইছ, আজকে সব তো জমিনের মধ্যে শরীর লাগাইতে পারো না, শরীরের মধ্যে ব্যথা পাও, আজকে ছোট্টটা কাটা নাগা সহ্য করতে পারো না, শরীর সহ্য করতে পারে না, আজকে ছোট একটা কাজ সিলটি নাগা তো সহ্য করতে পারো না, কত সুন্দর নরম শরীর বানাইছো, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, এই শরীরের মধ্যে যদি 99 সাপের কামড় শুরু হইয়া যায়, আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে দিনের বুঝ দিয়া দাও, আল্লাহ
তোমাদের সবাইকে দিনের বোঝ দিয়া দেয়, তুমি হেদায়েত না দিলে কেউ হেদায়েত দিতে পারবে না বাবা রে আল্লাহ, তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দিও। ওই যে কবরের মধ্যে একা একা কেমনে থাকবো রে, সাথী নাই বাতি নাই সাহায্যকারী নাই, তুমি ছাড়া কোনো উপায় হবে আল্লাহ। আল্লাহ তুমি দ্বীনের বোঝ দিয়া দাও, তুমি ইসলামের বোঝ দিয়া দাও আল্লাহ, সবাইকে তোমার অলি হিসাবে কবুল করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার হাজারে আহারে, এই কবরের মধ্যে হাজার হাজার বছর কাটিয়ে যাবে বাবা, এরপর আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করবে। يُعْرَفُ الْمُجْرِمُونَ بِسِيمَاهُمْ فَيُؤْخَذُ بِالنَّوَاصِي وَالْأَقْدَامِ। বাবা বিজ্ঞ ডাক্তারের কাছে রোগী যাওয়ার সাথে সাথে ডাক্তার চেহারা দেখলেই বলতে পারে কোন রোগের জাম রোগীর মধ্যে ঢুকছে, ঠিকই আমাদের মজারে গুণাগারদের ফেরেশতারা দেখলেই বুঝতে পারবে কোন গুণা করিয়া না পারবার কি আমাদের মজারে উঠছে, আল্লাহ করিয়া। নবী আলাইহিসসালাম এই আয়াতের ব্যাখ্যা বহু ধরনের চেহারার কথা বয়ান করছেন। যারা দুনিয়ার মধ্যে বেনামাজি নামাজ পড়বে না তাদের চেহারা কিয়ামতের ময়দানে আলকাত তার মতো কালো হইয়া যাবে, রাস্তার পিজের মতো কালো হইয়া যাবে। এখন থেকে নিয়াত করে জীবন যা কার তাক নামাজ আমি কাজা করব না, আমি নামাজ কাজা করব না বাবা। কোন মুমিন কোন মুসলমান নামাজ ছাড়তে পারে না বাবা। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ফরমান ফারুকু বাইনাল আবদি ওয়াল কুফরি সতর্কু সালাহ, মুমিন এবং কাফেরের মধ্যে পার্থক্য মুমিন নামাজ পড়ে কাফের নামাজ পড়ে না। আল্লাহ রে কোন মোমেন নামাজ না পড়িয়া পারে না আল্লাহ, আমাদের সবাইকে নামাজি বানাইয়া দাও। আমি এখন থেকে নিয়াত করি ইনশাআল্লাহ আমি আর নামাজ কাজা করব না, জীবন যা কাট থাক আমি নামাজ কাজা করব না, রাজি আছি ইনশাআল্লাহ। কে কে নিয়াত করব না রে তাকবীর, আমি আর নামাজ কাজা করব না ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করিয়া না। যারা দুনিয়ার মধ্যে হারাম খাবে হারাম করদের চেহারা কিয়ামতের ময়দানে সুয়ারের সুরাত হইয়া যাবে, যারা দুনিয়ার মধ্যে হিংসা আসাদ করবে তাদের চেহারা কুত্তার সুরাত হইয়া যাবে, যারা দুনিয়ার মধ্যে ঠকবাজি করবে তাদের চেহারা বান্দরের সুরাত হইয়া যাবে, যারা দুনিয়ার মধ্যে মানুষকে ক্ষতি করবে তাদের চেহারা সাপের সুরাত হইয়া যাবে। যারা দুনিয়ার মধ্যে জাকাত দেবে না জাকাতের মাল গুলি পেটের মধ্যে সাপ বিচ্ছু হইয়া যাবে, ওই সাপ দুই সোয়ারের মধ্যে শুধু আঘাত করতে থাকবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। কতক মানুষের পা উপরে থাকে টিকে থাকবে চেহারার উপরে হাঁটতে থাকবে, জাহান্নামের এখন চেহারার উপরে হাঁটতে থাকবে পাও তার উপরের দিকে থাকবে, ওই জাহান্নামের একটা উদ্যান হবে কাঁটা যুক্ত উদ্যান, ওই ভূমির মধ্যে এরকম বড় বড় কাঁটা থাকবে, নাফার মান যখন চেহারার উপর থেকে হাঁটতে থাকবে কাঁটা যখন চোখের মধ্যে লাগিয়া যাবে, কাঁটার আঘাতে আঘাতে চোখের সমস্ত মরি চোখের মধ্যে থেকে বের হইয়া চলে আসবে, আর তুমি বাপ করিয়া দুনিয়া কয়দিন কয়দিনের দুনিয়ার জন্য পাগল হইয়া গেছে বাবা। বাবা আমরা টুপি পরলাম তুমি টুপি পরো নাই, তোমার কি লাভ হইলো আমাদের কি ক্ষতি হইলো, বাবা তুমি দাড়ি কাটছো আমরা দাড়ি রাখছি তোমাদের কি লাভ হইলো আমাদের কি ক্ষতি হইলো, তোমরা খ্রিস্টানের পোশাক ধরছো আমরা নবী ওলার পোশাক ধরছি আমাদের কি ক্ষতি হইলো তোমাদের কি লাভ হইলো,
পরে তোমরা দুনিয়ার পিছনের সুরস, আর আমরা মোটামুটি আখের দিকে চলছি। তোমাদের কি লাভ হইলো, আমাদের কি ক্ষতি হইলো রে বাবা? হিসাব নিকাশ মিলাইয়া দেখো, তোমরাই ক্ষতির মধ্যে আছো, আমরা কোনো ক্ষতির মধ্যে নাই। বরং মনের মধ্যে এত শান্তি, এত শান্তি যে এই শান্তি কোনোদিন বয়ান করিয়া বোঝানো যাবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে দিন দান নেককার বানাইয়া দাও। জাহান্নামের যখন পানি পানি করে চিল্লাইতে থাকবে, আল্লাহ বাপ তাদের জবাবে কানে পাক মনে কি বলে শোনেন, ওয়াইয়াস্তাগীসু ইয়াবসু বিমা ইন কাল মুহলি ইয়াশবিল উযুহু বিইসার শারাব ওয়া সাআত মুরতাফাতা। যখন জাহান্নামের পানি পানি করে চিল্লাইতে থাকবে তাদের সামনে, ঘন কালো হালকা তোমাদের পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, যখন জাহান্নামের চেহারার সামনে পানি এবং পুষ নিয়ে আসা হবে, পানি এবং পুষের গরমে ইয়াশবিল উযুহু চেহারার চামড়াটা খুলিয়া সাফাত খুলিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তেষ নামিবে না, যখন ডক 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 করে পানি এবং পুষ গিরিয়া খেয়া ফলাইবে, পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফলাইয়া দেবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমালাইয়া মুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তোমরা সহ্য করতে পারবি? কেউ তো সহ্য করতে পারব না বাবা, কেউ যদি বাধর আমার পাও দলে আমি আর গুনার কাজ করব না। তুমি আল্লাহর কসম করে বলতে আছি, সবার সামনে তোমার একশো বার পায়ে ধরতে না দিয়েছি রে বাবা, তারপরও গুনার কামের কাছেও কেউ যাইও না। ও তোর হুজুর গুনার কাজ আমি করবো, জাহান্নামে আমি যাব, আপনি এত ব্যস্ত কেন? আপনার কি হয়েছে, আপনি কেনই বা আমার হাতে বাইরে ধরতে চান? বাবা তুমি বিচার করো, তুমি যদি কোনো পুকুরের পাড় থেকে হাঁটিয়া যাও, আর যদি দেখো পুকুরের পাড়ে কোনো একটা বাচ্চা পানি নিয়ে খেলা করতে আসে, তুমি বাচ্চাকে চেনো অথবা নাই চেনো, তুমি মানুষ হয়ে এতক্ষণ বাচ্চাকে পুকুরের পাড়ে রাখিয়াই কিন্তু যাইতে পারবা না। যখন ওই বাচ্চাকে পানির থেকে তুলবা, বাচ্চা তোমাকে লাথি দিবে, কামড় দিবে, গালি দিবে, তখন ওই বাচ্চাকে বলবো, রে বাচ্চা তুমি তো বুঝো না, তুমি পানির খেলার মজা পাইয়া পানির সাথে খেলতে আসো, বাধা দেওয়ার কারণে তুমি আমাকে লাথি দাও, কামড় দাও, গালি দাও। ওরে বাচ্চা পানির সাথে খেলতে 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 হঠাৎ যদি পানির মধ্যে পড়িয়া যাও, আর তোমার সহজে পানির থেকে বাবার, আমরা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে দেখতে আসি, কতকে আল্লাহ পাকের বান্দা বানি সিনেমায় মজা পাইয়া, বিসিআরে মজা পাইয়া, দাড়ি কাটায় মজা পাইয়া, বেপর্দায় সেনায় মজা পাইয়া, দুনিয়ার ক্ষমতায় মজা পাইয়া, গাঁজাইয়া বা মদের মধ্যে মজা পাইয়া, এক কথায় গুনার কাজে মজা পাইয়া জাহান্নামের কিনারায় বসে খেলা করতে আসে, আনন্দ ফুর্তি নাচানাচির মধ্যে লিপ্ত হইয়া আছে। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এই খেলা করা অবস্থায়, নাচানাচি করা অবস্থায় হঠাৎ যদি পিছন থেকে ধাক্কা দিয়া বয়, অমনি উল্টে ঘুম করে জাহান্নামে পড়িয়া যাবে রে বাবা, আর তো মনে হয় সহজে জাহান্নাম থেকে উঠবে না। এ আমার বিনোবাদী বাবা, তুমি কে দেখো নাই আমার কত বাবার নামাজ ধরার আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ আমার দাড়ি কেমন না বাবারা, তুমি কি দেখো না আমার কত বাবারা দাড়ি রাখবো রাখবো করতে করতে দাড়ি সারাই দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? এ মদখোর, তুমি কি দেখো না কত মদখোর মদ পান করতে করতে হাত লাত্তি মারিয়া জাহান্নামে পালাইয়া দিছে? তুমি আগামীকাল বাঁচবা, তবা করবা, মাওলাকে রাজি খুশি করিয়া মাওলার কবরে যাবা, এই গ্যারান্টি তোমাকে কে দিছে রে বাবা? নফস এবং শয়তান ছাড়া গ্যারান্টি কেউ দিতে পারে না। আল্লাহ
তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চাই গুনাহ থেকে ফিরিয়া নেয়া কামল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাই যাইতে মনে চায়, গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউই কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেয়া কামল করতে পারি না, কেনই বা গুনাহ কাম সারতে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হককারী আল্লাহর ওলি হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল শেরেক বেদাত হিংসা হাসাদ ব্যবসা বাণিজ্যে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত যে এই পীরের পাঁচজন মুরিদের মধ্যে কম পক্ষে তিনজনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুওয়াফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম সারতে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিরিক্ষতার নাম কি ফলে পরিচয় আমি চরমোনায় বুঝি না। চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমোনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবার হয়ে যায় না, ঠিক তো দ্রুত তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে এক গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, দুই হাত তুলিয়া মাওলার ডাইকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বলছে সাদা দাড়ি যখন কান্দন নয় তখন লজ্জা হইয়া যায়। আল্লাহ কত বেগুনার না বলে তার দেয়ালে যাদের পায়ের নিচে ফেরেস তারা পাটনা বিছাইয়া দেয়। আল্লাহ কত জাকির সাহাবি আমার খাস গান বন্ধা থেকে নিয়ে হাত তুললাম রে বাবা। আল্লাহ আমি তো গুনাগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবাই গুনাকে তো মাফ করে দাঁড়া। আল্লাহ তুমি মাফ করবাই না, তুমি ক্ষমা করবাই না, তাহলে প্রচন্ড রৌদ্রের মধ্যে তোমার বন্ধু এখানে কেন আসছে? দুনিয়ার সমস্ত কাজকর্ম বাদ দিয়ে তোমার বন্ধু এখানে কেন আসছে? আল্লাহ আমরা গম নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই, দুনিয়ার কোন স্বার্থে এখানে আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ভালাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ দাড়ি কাটিয়া ভালাইছে, কেউ বেপর্দা সেনার মধ্যে লিপ্ত হইয়া গেছে, কেউ হারাম কবিরা গুনা করিয়া ফেলাইছে, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আমাদের নামটা উঠায় না, আল্লাহ আমরা আমার যুবক বাবুদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবুদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার যুবক বাবুদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মুরব্বী বাবুদেরকে কবুল করিয়া না, আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, জানি না বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই, আল্লাহ যত মুমিন মুমিনাত যত মুজাহিদরা কবরে শুয়ে আর সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দ
দাদা সহ তাম দুনিয়ার মা সাহেবদের মা কাউকে জান্নাত মধ্যে বলন্দ করে দাও। আজমাইন সবাই তওবা করি, আমরা প্রত্যেকে প্রত্যেকের গায়ের সাথে ডাইন হাত লাগাবি, সবাই তওবা করি, প্রত্যেকে প্রত্যেকের গায়ের সাথে ডাইন হাত লাগাই বসেন, সবাই তওবা করি। পর্দারে মা বোনেরা আপনারা নিয়ত করেন মোহাম্মদের সাথে তওবা করতেছি, এই তওবার মধ্যে তাদের বায়াত হওয়ার নিয়ত, মুরিদ হওয়ার নিয়ত, তারা নিয়ত করে মুরিদ হয়ে গেলাম, আর যাদের মুরিদ হওয়ার নিয়ত নাই তারা নিয়ত করে গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের নেক নিয়তকে কবুল করে নেবেন। সময় আমার সাথে সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله توباك يا مين صبوري باتوس أعوان صبوري كاموس أمر الله কবুল করিয়াকে ফকির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম খলিফা শাইখুনা মুর্শিদুনা মরহুম জনাব হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম সাহেবকে আমি আল্লাহ ইস তরিকা কি নিয়ামত মেরে নসিব কর আর জামাত মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে মেরে আশর কর আমিন। ভাই বসেন, করতে না কথা শুনেন, কুরআন মুজাহিদ শিখতে পারবেন, সপ্তাহে তার মহাল কাজী মাসিক ইসলাম শিখতে পারবেন। আজ খাস করে এই এলাকাতে তো মাদ্রাসা আছে, ওলামাই কেরাম আসছেন, ওলামাই আজম আসছেন, সবাই মাদ্রাসায় সম্পৃক্ত থাকবেন, আপনার বাচ্চাদেরকে কমই মাদ্রাসায় পড়াবার চেষ্টা করবেন, কমপক্ষে একটা বাচ্চা হলেও কমই মাদ্রাসার চেষ্টা করবেন দেয়ার। আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তো আমাকে কবুল করে নেন, তোর ইস্তেকামত থেকে তৌফিক দিয়া দেন। আল্লাহ যাদের উসিলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা করলো, খাটনি দিল, সাহায্য করলো, আমরা যারা মাহফিলে হাজির হইলাম, সবরে খাস রহমত নাজিল করেন। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, জানি না কে কিসের জন্য দোয়া চাইছে, প্রত্যেকের নেক মকসুদকে আমরা পূর্ণ করে দেন। যারা অসুস্থতে পরিপূর্ণ সে পায় কামেল আজান নসিব করেন, যারা মিথ্যা মামলা আছে মিথ্যা মামলা থেকে হেফাজত করেন, যারা ঋণগ্রস্ত আছে ঋণ থেকে হেফাজত করেন, আপনার জমিনে আপনার হুকুমত ইসলাম হুকুমতকে আয়ন করে দেন। আল্লাহ আসমানি গজব জমিনে গজব থেকে হেফাজত করেন, জাদুকরের জাদুর থেকে, হিংসুকের হিংসার থেকে, জালেমের জুলুম থেকে, ইনসানের শরারত থেকে আপনাদেরকে হেফাজত করেন। রব্বুল হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলা মুরসালিন, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা দেখা করবেন আমার ডান দিক থেকে আসেন, আমার ডান দিক থেকে বাম দিক থেকে আসেন, মাইকে শোনায় না। স্বেচ্ছাসেবক কার্ড আছে যাদের কাছে, দায়িত্বশীল এবং স্বেচ্ছাসেবকের কার্ড আছে, অনুগ্রহ করে আপনারা কার্ড গুলো স্টেজে জমা দিয়ে যান। যাদের কাছে দায়িত্বশীল এবং স্বেচ্ছাসেবকের কার্ড আছে, অনুগ্রহ করে আপনারা স্টেজে জমা
ঘোষণা দিয়ে যান। একটি ঘোষণা শুনি, একটি ঘোষণা শুনি। মুসুদ্দিন নির্দলীয় ইসলামী মানব কল্যাণ পরিষদ কর্তৃক আগামী 26 ও 27 অক্টোবর রোজ শনি ও রবিবার মুসুদ্দিন বাজার ঈদগাহ মাঠে এক বিশাল ইসলামী মহাসম্মেলন। মুসুদ্দিন নির্দলীয় ইসলাম মানব কল্যাণ পরিষদ কর্তৃক আগামী 26 ও 27 অক্টোবর রোজ শনি ও রবিবার মুসুদ্দিন বাজার ঈদগাহ মাঠে এক বিশাল শুনি। আগামী 4 নভেম্বর চাপড়ি হাই স্কুল মাঠে, আগামী 15 ও 16 নভেম্বর বেলুজা দত্তবাড়ি দারুসালাম নুরানি হাফিজা মাদ্রাসায় রংপুরি, দ্বিতীয় পক্ষ হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা মোহাম্মদ আবু হানিফা সিরাজী সাহেব সিরাজগঞ্জ। উক্ত মাহফিলে আপনারা সকলে আমন্ত্রিত। আর একটি আলাম শুনি, দারুল উলুম গোপালবাড়ি হাফিজা মাদ্রাসার উদ্যোগে 4 ও 5 নভেম্বর রোজ সোম ও মঙ্গলবার এক বিশাল ইসলামী মহাসম্মেলন আয়োজন করা হইয়াছে। প্রথম দিনে প্রধান বক্তা